দর্শক, এই মুহূর্তে আগুনের সবশেষ খবর জানাতে রাজধানীর বেইলি রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, উদ্ধার অভিযান কি শেষ হয়েছে আর নিহতের সংখ্যা কি আরো বাড়তে পারে এবং আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে জানাবেন আমাদের। এখানে পাশে একদম নিচতলায় যে এই স্যামসাং এর যে ভবনটি রয়েছে, দোকানটি রয়েছে, ঠিক এই দোকানের এই নিচতলায় এখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে সেই কথা বলছিলেন। বিশেষ করে এখানে এই ভবনটিতে 3 থেকে 4 বছর আগে, এটি আবাসিক ভবন, এর সামনের যে অংশে রেস্টুরেন্ট করা হয়েছে সেগুলোতে আসলে এক্সটেনশন করে রেস্টুরেন্ট করা হয়েছে, এটির আসলে কোনো অনুমোদন ছিল না। এখানে স্থপতি ইকবাল হাবিব এসেছিলেন, তিনি বলছিলেন যে জোর করে এখানে অনুমতি নেওয়া হয়েছে বাণিজ্যিক ভবন হিসেবে এটি ব্যবহার করার জন্য, যে কারণে আজকে এই প্রাণহানি ঘটেছে, যে কারণে এর পেছনে যারা দায়ী তারা আসলে সবাই হত্যা মামলার আসামির সামিল, এমনটি তিনি বলছিলেন। এবং তিনি ঘোষণা করেছেন যে যারা এটা অনুমোদন দেওয়ার পেছনে কাজ করেছেন তারা সবাই হত্যা মামলার আসামি, এরকমটি তিনি ঘোষণা দিয়েছেন। কারণ এখানে কোনো ফায়ার এক্সিট ছিল না, এই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না, শুধু গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেস্টুরেন্টগুলো চালানো হচ্ছিল, যে কারণে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলছিলেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা থেকে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে কারণে আর প্রবেশ বাহির পথ না থাকার কারণে ভবনটি একবারে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায়, যে কারণে মানুষ দম বন্ধ হয়ে মারা যান। ইকবাল হাবিব বলছিলেন যে একটি রুমের মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া গিয়েছে, যে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, লিফট বন্ধ হয়ে যায়, এবং যেহেতু প্রবেশমুখে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই কারণে এখানে সিঁড়িটি চিমনি হিসেবে ব্যবহার হয়েছে এবং সিঁড়ি দিয়েই ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়েছে ভবনের মাঝপথ দিয়ে, যে কারণে কেউ সিঁড়ি দিয়ে নামতে পারেনি। যারা ছাদে পৌঁছেছিল এবং আগুন লাগার সাথে সাথে যারা বেরিয়ে আসতে পেরেছিল তাদেরই প্রাণ রক্ষা পেয়েছে। এছাড়া হাসপাতালে যারা এখনও আহত রয়েছে তারা কেউ শঙ্কামুক্ত নয়, এখন পর্যন্ত জেনেছি আমরা 43 জন মৃতের ঘটনা ঘটেছে। যেহেতু লিপ ইয়ার ছিল এবার 21 ফেব্রুয়ারি মাস 29 দিন হয়েছে, বরাবরই 28 দিনে হয়ে থাকে, এই 29 ফেব্রুয়ারি উপলক্ষে এখানে যে কাচ্চি ভাই সহ অন্যান্য যে রেস্টুরেন্ট ছিল তাদের বিশাল অফার ছিল, সেই অফারের পেতে আসলে প্রচুর মানুষ এখানে এসেছিলেন খাওয়া দাওয়া করার জন্য, যে কারণে তারা ঢোকার পরে মাত্র 1 ঘন্টায় 10টা থেকে 11টার মধ্যে যে অগ্নিকাণ্ড ঘটেছে এখানে প্রায় 46 জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং এখনও অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এটি পুরোটাই দায়ী করছেন যে অপরিকল্পিতভাবে এই ভবনটি করার কারণে আসলে এমন নির্মম এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, যেটি ইকবাল হাবিব বলছিলেন। তো এখন 12টার সময়, এখন 12টা পার হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা রয়েছে, এসে তিনি পরিদর্শন করবেন এবং সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন। মালিহা, ধন্যবাদ আপনাকে।